ফিরে এলাম বিরতির পর। আজ আমার তারকা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। রুদ্রদা, ব্রেকের আগে যেটা জিজ্ঞেস করছিলাম যে আপনি যেমন 50 বছর ধরে ধরে রেখেছেন নান্দিকারকে বা থিয়েটার জগৎটাকে, গোটা পরিবারটা কিন্তু একইভাবে আপনার সঙ্গে পাশে রয়েছে। তো সাতিলেখা দি বা সোহিনী, কখনো মেয়ে বা স্ত্রীর সঙ্গে কোনো কম্পিটিশন হয়েছে বা ইগো প্রবলেম হয়েছে? কম্পিটিশন হয়, তর্ক, এমনকি ঝগড়া পর্যায়ে প্রায় হয়। তার কারণ হচ্ছে আমাদের রিহার্সাল রুমে গেলে দেখতে পাবে যে একটা অনেকেই কথা বলে, কখনো কখনো অসুবিধে হয়ে যায়। যেমন ধরো এই শকুন্তলা বাচ্চাদের জন্য করার ব্যাপারে সাথে একটা স্ক্রিপ্ট পড়ছিল, আমাকে একটু পড়তে বললো। করতে করতে কীরকমভাবে একটা সাজানো হবে, কথাবার্তার ধরন কী, সেই বলতে বলতে সাথে একটা আইডিয়া বলল, সেটা একজন সঙ্গে সঙ্গে বুদ্ধিমতী তার মেয়ে, সেই সঙ্গে সঙ্গে বললো না ওটাতে বড্ডই হবে। তারপরে আরেকজন যে বললো, তার কিন্তু দৃশ্য বা স্পেস সম্পর্কে কোনো আইডিয়া নেই, অফ দ্য কাপ বলে দিল, আচ্ছা ওটা অত দূর থেকে দেখা যাবে, অর্থাৎ তখন ডেমোক্রেসির কত বিপদ আছে। কিন্তু সাম টোটালটা ভালো, সাম টোটালটা প্রায় প্রত্যেক লোকই নেগেটিভলি বা পজিটিভলি ওই কাঠবিড়ালির ভূমিকা পালন করে ডেমোক্রেসির, এইটা সুবিধে আর কি। আর তা কাজে আমার সঙ্গে সাথিয়ে সকলের সঙ্গে ঝগড়াও হয়, তর্ক হয়, কিন্তু পারিবারিক জীবনে সেটা মতের অমিল না, সেটা যেতে 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 থাকে, ওটি চলতে থাকে। পরশুই বোধ হয় সাথে সে খুব তর্কাতর্ক করলো একটা কোনো বিষয়, ও পার্সনের হার্ট ফিল করলো, আমি হার্ট করতে চাইনি, সেই জন্য প্রফিউজলি ক্ষমা চাইলাম, এবং শুধু ভাষায় কথা নয়, মাথায় হাত দিয়ে এবং এক্সপ্লেন করে, দেখো এটা আমি কিন্তু এই করে বলতে চাইছি, এটা ওই ইত্যাদি। কিন্তু তারপরে বোধ হয় দুজনেই বা আমরা যে কজন আছি, ওদিকে দেবশঙ্কর সুমন্ত জগন্নাথবাসীদের একটা পার্থপ্রতিম যে অসাধারণ গান গাইছে এখন স্টেজে, এরকম অনেকে, তারপর কিছু কিছু বাচ্চা আছে। সোহিনীর সাথে সম্পর্কটা মানে বাবা মেয়ের একটা আলাদা সম্পর্ক হয়। হ্যাঁ, সে হয়, কিন্তু তর্কাতর্কি খুব হয় আর কি, মানে কখনো কখনো রেয়ার মোমেন্টে বলে ফেলে, আরে বাবা 50 বছরের অভিজ্ঞতা থেকে এই কথাটা বলছো, বুঝতে পারছো না এটা, কখনো কখনো দ্যাট ইজ ভেরি মানে কি বলে ফুলফিলিং। কিন্তু অ্যাট দ্য সেম টাইম কখনো কখনো তক্ষ করে, সে তক্ষর বলতে সবসময় যে সত্য আছে তা না, হয়তো সেখানে তা তখন তখন তুমি ওর বাচ্চিনের মতো কথা বলছো, এটুকু তুমি কী বোঝো, এটা মুক্ত চুপ, এই তক্ষ হয়ে যায় তখন লাগে। কিন্তু এটাও তো গর্ববোধ করেন যখন থিয়েটারে প্ল্যাটফর্ম থেকে সিনেমায় পারমিতার একদিনে সোহিনী খুব ইন্টারেস্টিং, মানে সোহিনী বোধ হয় আমি জানি ভারতবর্ষের কে হয়েছে, ও সঙ্গীত নাটক বেস্ট ইয়াং অ্যাক্ট্রেস বিসমিল্লা খান পুরস্কার পেয়েছে সর্বভারতীয়, আবার ফিল্মের থেকে প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড পেয়েছে, অর্থাৎ একই লোক থিয়েটার সিনেমায় কাজে সেদিক থেকে। সেটা কিরকম লাগে থিয়েটারের লোক যখন সিনেমাতে গিয়ে সমানভাবে দাপিয়ে বেড়াচ্ছে? বা যদি সাথীলেখাদির কথাও শুনি, দেখো বলি যে ঘরে বাইরেতে আমরা যে চরিত্রটা পেয়েছি, কেমন লাগে আপনার? হ্যাঁ ভালো লাগে, কিন্তু আমার আমি ওইভাবে নিজেকে বুঝিয়ে নিয়েছি যে সংখ্যা দিয়ে কিছু হয় না আর কি, অর্থাৎ সিনেমায় একটা সিনেমা যখন হয় সেটাতে, যখন আমি যখন প্রথম ছোট ছোট পাঠ করতাম সিনেমায়, তখন ট্রামে বাসে চলতাম, তো তখন হয়তো এম করতো, তো তারপরে যখন আমি সিনেমা থেকে আস্তে আস্তে সরে গেলাম আর অন্যান্য থিয়েটার কাজ করছি, তখন আর লোকে রাস্তায় তাকায় না, অস্বস্তি লাগতো, এ কি আমাকে দেখছে না কেন, আমি পাত্তা দিচ্ছে না কেন মনে হতো। কিন্তু আবার এই তো আমার চয়েস, আমার প্রেম, আমি ডিসাইড করেছি যে আমি ছোট অঙ্গনে কাজ করবো, মাস স্পেক্টেটরশিপ স্পোর্টসে বা সিনেমায় কাজ করবো, না আমার চয়েস, এখন এই তো মহা মুশকিল। আমি তাহলে আপনার কি মনে হয় যে রূপলী পর্দায় পরিচিতিটা যত বেশি হয় থিয়েটারে বা মঞ্চে পরিচিতিটা তত পায় না? একেবারে না, তা তো বটেই, আমি আজকে রাত্রে পাঠ করবো, হাউসফুল যাবে, 700 লোক দেখবে। হ্যাঁ, আর এই যে কি একটা ছবি করলো সেটা ও আমাকে ধরে নিয়ে গিয়েছিল সৃজিৎ অটোগ্রাফ, সেটা ছোট পাড়া, আমি দেখিও নি এখন, আমি আমার প্রিমিয়ার ডেকেছি, দেখিও নি, ঠিক আছে ওর জন্য করেছি, ও বারবার বলছিল করেছি, কিন্তু আমার এই 700 লোকের যে জ্যান্ত দেওয়া নেওয়া, ওটা এত ফুলফিলিং যে আমি তার সঙ্গে তুলনাই করতে দরকার হয় না। ছোট পর্দা বলতে তাহলে তো আপনি টেলিভিশনেও খুব কম, আমরা খুব কম দেখেছি আপনাকে টেলিভিশনে, প্রথম যে সিরিজ হয় তার যোছন একটা করেছিল, আমি একটা করেছিলাম কলকাতা শহরে, এবং ওই অরোরা স্টুডিও যখন ওইখানে ছিল আমাদের কাঁকুড়গাঁও শ্রীমানিতলায়, তখন সেইখানে আমি অবিরত চেনামুখ, আমি প্রথম ডিরেক্টর কলকাতা সিরিজে, তারপর না আমার এদিকে নষ্ট হয়ে যাচ্ছে, থাকো বাবা
বা সিরিয়ালে আজকাল তো অনেক নাট্য ব্যক্তিত্বরা তারা সিরিয়ালে আসে। কতগুলো যেমন ওই ওই অটোগ্রাফি যে করলাম, তখন আমি বলে দিয়েছিলাম যে ভাই আমাকে অতিথি বলে লিখবে, কেন আমি আমার পিউরিটি খারাপ অর্থে না, আমি থিয়েটারের লোক, এইটাই আমার পরিচয়। আমি ওখানে গেছি তোমার, আমি তো লোককে বলতে পারবো না যে সৃজিৎ আমাকে বারবার বলছিল এই রোলটা আমি বাদ দিয়ে দেবো যদি না আপনি করেন, আপনার ক্রিয়নকে দেখে আমি এই রোলটা আমার ইয়ে করেছি। তখন একটা ব্যক্তিগত জায়গাতে সেটা তো পাবলিকলি বলতে পারবো না। তাহলে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত পরিচিতি গ্ল্যামার অর্থ কোনোটাই সেভাবে চায়নি, শুধু ভালোবেসেছে থিয়েটারকে। আমি এরম ভাবে বলবো না, অর্থ বেশ প্রয়োজন, অনেক লোককে অনেক কিছু দেওয়া যায়, তারপর লোকে চিনলে আদর করলে ভালো লাগে, সবই ঠিক। কিন্তু আমি মনের মধ্যে থেকে বুঝে নিয়েছি যে থিয়েটারে একটা মজা আছে, দুঃখ সুখ মিলে যে মজাটা আমি অন্য কোথাও পাইনি, অনেক লোক পায়। বিশেষ করে এরকম একটা সংস্থাকে ভারতের অন্যতম নাট্য সংস্থা হিসেবে তৈরি করা, এটাও বারবার কিন্তু আমি এই ক্রেডিট নিতে চাই না। আমার আগের লোকেরা যারা তৈরি করে দিয়ে গেছে, তারা কোথাও ভিত্তিটা এমন তৈরি করেছিল যার জন্য অনেক দিন বাড়িটা রয়েছে। দ্বিতীয় কথা, কিন্তু ধারাবাহিকতা রাখা দায়বদ্ধতাটা ছিল, সেটা তো বয়স্ক লোকের সব দায়িত্ব। আপনি বয়স্ক মনুষ্য মনে করেন নিজে? নিশ্চয়ই, বাট ইয়াং বাই হার্ট। আল ইন অ্যানাদার ফিউ ডেজ আই উইল বি 76। সেইখানটায় আমার সঙ্গে যে এই সুমন্ত একটা ছেলে ভালো পাঠ করে, সে অজ্ঞাতবাস নাটকটা ডিরেক্ট করে দিল, 117টা শো হয়ে গেল এক বছরের মধ্যে। ওই যে এরকম কাণ্ড করতে